হেফাজতে ইসলামের পাশাপাশি অন্য রাজনৈতিক দলে জড়িত থাকার বিষয়ে ব্যাখ্যা দিলেন সংগঠনটির মহাসচিব। তার দাবি, কেন্দ্রীয় এবং জেলার সভাপতি, সাধারণ সম্পাদক রাজনীতি করতে পারবেন না, তবে বাকিরা সরাসরি রাজনীতি করতে পারবেন। রবিবার রাজধানীতে একটি মাদ্রাসায় সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি, আর এ নিয়ে মতবিরোধের জেরে তিনি হেফাজতের পদ ছেড়েছিলেন। অরাজনৈতিক মোর্চা দাবি করলেও নেতাদের অনেকেই হেফাজতে ইসলাম করার পাশাপাশি অন্য রাজনৈতিক দল করতেন। এ নিয়ে সমালোচনার মুখে হেফাজতের পক্ষ থেকে ঘোষণা আসে, হেফাজত আর রাজনীতি করবে না। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়। মামুনুল হক সহ রাজনৈতিক দলের সাথে জড়িত বেশ কজনকে বাদ দিয়ে ঘোষণা করা হয় কমিটি। সম্প্রতি জুনায়েদ বাবুনগরী প্রয়াত হলে হেফাজতের আমির হিসেবে তার স্থলাভিষিক্ত হন তারই মামা মহিবুল্লাহ বাবুনগরী। কমিটির অনুমোদনের কথা জানাতে আয়োজিত ব্রিফিংয়ে হেফাজতের রাজনীতি করা না করা নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন সংগঠনটির মহাসচিব। রাজনীতি সবাই করে, রাজনীতি করে না যেরকম আলেম ওলামাও কম, মুসলমানও কম, দেশের জনগণও কম। রাজনীতি করে করলেই যে হেফাজত কাজ করতে পারবে না, আসতে পারবে না এমন নয়। কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে, আর জেলা কমিটি অন্তত সভাপতি সেক্রেটারি, এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে না, বাকি অন্যান্য সদস্যগণ হইতে পারবে। উপদেষ্টা থেকে আমির হওয়া যায় কিনা এ প্রশ্নের জবাবে জানানো হয় বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। কমিটির কিছু শর্তে শরায়ত আছে কেন্দ্রীয় কমিটি পরামর্শের মাধ্যমে। বর্তমান যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি সর্বসম্মতিক্রমে আমির মনোনীত হয়েছেন। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামে রয়েছে বেশ কটি ইসলামী দলের নেতা। নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী একসময়ের চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতা ছিলেন। চার দল বের হয়ে গেলে তিনি ইসলামী ঐক্যজোট ছাড়েন। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। উত্তরাঞ্চলের সব জেলায় চিকিৎসক সংকট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম। দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের নিয়ে এই সংকট মোকাবেলা করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বরিশাল সদর ইউএনওর বাসায় হামলার মামলায় কারাগারে থাকা 12 আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আবেদন করা হয়েছে। বরিশালের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান আবেদন গ্রহণ করে 2 সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন। রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে 10 মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। ভোরে গোয়ালন্দ উপজেলার পদ্মা যমুনার মোহনায় জালে ধরা পড়ে মাছটি। 8,000 টাকা মণ দরে 80,000 টাকা দিয়ে মাছটি কেনেন এক মাছ ব্যবসায়ী।